পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের আজ রবিবার উত্তর কাথি বিধানসভার উত্তর কাথি দুই মণ্ডলের সৌমেন্দু অধিকারী পুজো দিয়ে বৈকুণ্ঠপুরে রাম মন্দিরে সকলের মঙ্গল কামনায় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের চরণে পুজো নিবেদন করেন কাথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী। রাম মন্দিরে পুজো নিবেদন করার পর জনসমর্থনের অভিযানের মধ্যে দিয়ে প্রচারে ঝড় তোলেন সৌমেন্দু অধিকারী। উক্ত উত্তর কাথি দুই মণ্ডলের কাজী বসান ফুলবনি থেকে চলতি অঞ্চল অফিস এবং বটতলা থেকে কালিকাপুর হয়ে খাগড়াবনি বাজার পর্যন্ত জনসংযোগের মধ্যে দিয়ে জনসাধারণের সঙ্গে মিলিত হন এবং তাদের সঙ্গে আলাপচারিতা ও কুশল বিনিময় করেন। তৎসঙ্গে ভারতীয় জনতা পার্টির সুশাসন ও ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ ভারতবর্ষ বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসনে আধীন এবং ভারতবর্ষের সার্বিক বিকাশ ও উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের ক্ষমতায় ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করার ও মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, উত্তর কাথি বিধানসভার বিধায়িকা সুমিতা সিনহা, জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা দাস, উত্তর কাথি তিন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল, উত্তর কাথি দুই মণ্ডলের সভাপতি পবিত্র প্রধান, জেলা নেতৃত্ব কনিষ্ক পণ্ডা সহ দলের কার্যকর্তা ও সমর্থক বৃন্দ।